বৃহস্পতিবার অর্থাৎ 31শে ডিসেম্বর 2020 ঢাকা ওয়াসা থেকে এবং সবগুলো খাল ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তরে হস্তান্তর করা হয়েছে। আর আমরা কাল বিলম্ব না করে কিন্তু আজ থেকে আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা দূরে কালভার্টের হাত দিয়েছি, সেটা হচ্ছে আজকের আমাদের পান্থপথ কালভার্ট, এরপর শেখর কালভার্ট, পাশাপাশি আমাদের যে তিনটা খাল জিরানি, মান্দা এবং শ্যামপুর, তিনটা খালে আমাদের কিন্তু কাজ চলছে। প্রাথমিক পরিচ্ছন্নতা কাজ এবং এরপর সীমানা নির্ধারণ কাজ, তারপরে সেগুলো আমরা উচ্ছেদ কাজ শেষ করে ওখান থেকে আমরা আবর্জনা আমরা অপসারণ করব। আমরা আজকে কাজ শুরু করার পর আমরা দেখি ভিতরে কী আছে, এর উপর নির্ভর করে আমরা একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা নির্ভর করব। কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আজকে জানুয়ারির আজকে 2 তারিখ, মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়। যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি, সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি আমরা এর মধ্যে এই তিনটা খাল এবং দূরে কালভার পরিপূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পারবো। যদি এটা আমরা পরিষ্কার করে ফেলতে পারি, আমাদের বিশ্বাস আমরা অনুমান করছি এই বছর আমরা জলবদ্ধতা থেকে মুক্তি পাবো। আপনার